গাড়ি যাবে না, দোকানপাট কোনো কিছুই যাবে না কবরের মধ্যে। আমার আল্লাহ ওই প্রসঙ্গে আমারে আপনারে সতর্ক করতেছে, যারা পারেন মহব্বতে আমার সাথে তেলাওয়াত করেন, পড়ুন বিসমিল্লাহির রহমানির يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم هاي هاي তোমার ছেলে মেয়ে আওলাদ পর্যন্ত এগুলি বাড়ি গাড়ি কোনো কিছুই কাজে আসবে না, এগুলি তোমার কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ বলেন একটা জিনিস কাজে আসবে রে, ইল্লা মানাত আল্লাহ হবে কালবিন সালিম, তোমার আত্মাটা সহি শুদ্ধ হয় এইটাই তোমার কাজে আসবে। ওলি আল্লাহরা চায় মুরিদের আত্মাটা সহি শুদ্ধ হোক, এই জন্য ফায়েজের মধ্যে বসায়া, জিকিরের মধ্যে বসায়া কালবকে পরিষ্কার করা মুর্দা দিলটারে জিন আল কাউলুল জামিল কিতাব এই মুক্তা পড়ায়। কোন আলেমের ঘরে যদি থেকে থাকে আল কাউলুল জামিল খুলে দেখো, শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিসি দেহলভি রহমতুল্লাহ আলাই এই কালবুন সহির ব্যাখ্যা দিতে আছে। কালবিন সালিমটা কি? হুয়া কালবুন সহি, হুয়া কালবুন কালবুন সহি মানে রোগমুক্ত দিল, যেই দিলের মধ্যে কোনো হিংসা নাই, নিন্দা নাই, গীবত নাই, যেই দিলের মধ্যে কোনো রোগ নাই, পরের চর্চা নাই, গীবত নাই। আজকে আমাদের মধ্যে গীবত আছে, নিন্দা আছে, আসে না নাই বলেন? কত আলেম ওলামা আছে গীবত না করলে তার ভালো লাগে না, কত টাকাওয়ালা পয়সাওয়ালা গীবত না করলে তার ভালো লাগে না। এই গীবত প্রসঙ্গে আমার প্রিয় নবীজি বয়ান করতেছেন, নবীজি জানাইতেছেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চাইতো ডেঞ্জার, ঠিক না ঠিক? জিনার চাইতো খারাপ। আর কোরআনুল কারিমে গীবতের ব্যাপারে আল্লাহ তারা সতর্ক করায় দিতেছেন, ফাকারিহিতু এই যে গীবত করাটা আপন মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো সমান। আল্লাহ বলেন নিশ্চয়ই তোমরা মরা ভাইয়ের গোস্ত খাওয়াটা পছন্দ করো না। আল্লাহ আপনি আমাদের গীবত থেকে বাঁচান বলেন আমি। জোরে জোরে লাই মহব্বতে লাইলাহা ইল্লাল্লাহ, ভালোবেসে লাইলাহা ইল্লাল্লাহ, এ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লাইলাহা ইল্লাল্লাহ, ও লাইলাহা কে বাঁচাবে আল্লাহ ছাড়া, লাইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমার নবীর নামটা শুনলাম, আমি চুমা দিলাম, অনেকের কাছে বেদাত মনে হয়, ওই মুলুবী সাহেব নোট করে রাখেন, নবীজির প্রিয় সাহাবি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নামটা শুনেই বলতেছেন, কুররাতুল আইন বিকা ইয়া রাসূলুল্লাহ, আসো হে আমার চোখের মণি। নবীজি দেখে বলতেছেন, ইয়া আবু বকর হাল্লাত লাকুম শাফাতি, সুবহানাল্লাহ। দায়ালামি শরীফের হাদিস নোট করে রাখেন, শুধু একজন আরেকজনের কয়, বুখারীর মধ্যে আসেনি, মিয়া বুখারীর মধ্যে কয় হাজার হাদিস আছে, আজকে সব কথা বলা সম্ভব না, কয়েক হাজার হাদিস মাত্র বুখারীর মধ্যে। অথচ ইমাম বুখারি যিনি 500,000 হাদিসের হাফেজ ছিলেন, তুমি যদি বলো বুখারীর মধ্যে আসেনি, দেখা যাবে বুখারীর মধ্যে 6,500 মতো হাদিস, একই হাদিস বা 6 বা 7, এটা দেখা যায় বললে দেখা যাবে, কিন্তু নবী বললেন ভাই বুখারী জানতো যেখানে 500,000, অথচ তুমি বলো বুখারীর মধ্যে আছে নাকি? বুখারীর মধ্যে যেটা নাই মুসলিম শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফ নাই বাইহাকি শরীফের মধ্যে আছে। নবীজি হলেন রুহুল আবি, সমস্ত রুহের বাবা। আর সূরা হাজাব থেকে যে দলিল বললাম, আমার আপনার জীবনের চাইতে আরো নিকটে নবীগণের বিবিগণ যদি মুমিনদের মা হয় তাহলে নবীরা কি ভাই হয় নাকি? বাবা কোয়ার দরকার নাই, বাবারও বাবা, কাবারও সুবহানাল্লাহ বলেন না? আদম আলাইহিস সালাম বলেন আবুল বাশার, মানব জাতির পিতা, বাবা দুইজন হইছে। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান জাতির পিতা, কয়জন হইছে? বাবা তিনজন হইছে। জন্মদাতা পিতা আছে না নাই? খালাকাল ইনসানা মিন নুতফা, দুই শুক্রদয়ের সংমিশ্রণে মা বাবার মিলনে দুনিয়াতে আসছি, বাবা কয়জন বানাইলাম? শ্বশুরের কি খালু কয় না দুলাভাই কয়?
আব্বাই কয়, ফাদার ইন ল আইনের পিতা, মাদার ইন ল আইনের মা, শ্বশুর শাশুড়ি বাবা মা হইতে পারে, পারে না? পারে না। কয়জন ইস আব্বা? আপনি যদি একজনের সন্তানের আইনে লালন পালন করেন, আপনার বাবা কইলে জায়েজ না? জায়েজ নাই। নবীজি জায়েজ করে দিলেন। নবীজির পালক পুত্রের নাম হযরত যায়িদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআন শরীফে সরাসরি নাম আসছে ওয়াকাদা যায়িদ। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন আলহামদুলিল্লাহ। প্র্যাকটিক্যাল বাবা কইলাম আমার ভাইয়েরা, এইবার থিওরিক্যাল বাবা শুনেন। পান খান নি আপনারা? হাসোই পান খাই, যারা পান খায় দোকানদারে গিয়ে কি সুন্দর করে বাবা রে একটু বাবা জোরটা দেয়, এক টাকার পানের লেগে দুই টাকার বাপ কন লাগে দোকানদারে, তবে সেরে বাংলা সব বাপ কয়টা নাই, উনি আবার জোরটা আলগাই রাখে লগে। আলহামদুলিল্লাহ বলেন না, বলেন না মারহাবা। পান খাইলেও দোকানদারে বাপ ডাকন লাগে, আর যারে দিয়ে আল্লাহ আল্লাহ রাসুল রে পাইবেন তারে বাপ ডাকলে না যায় যে জীব। আমরা মাঠে আছি আলহামদুলিল্লাহ বলেন, পাগলামি করবেন না, পাগলামি করবেন পাবলিক খেপাইয়া দিমু, শেষে বিপদে পড়ে যাবেন। কি বলেন, ঠিক না? ভাই ঠিক, পাবলিক খেপাইয়া দিমু, বিপদে পড়ে যাবেন। ভাইয়ারা আমার রিক্সাওয়ালার বাপ কোন লাগে? লাগেনি বাবা, দেখে শুনে চালাইস, গর্তের মধ্যে ভালে মাজা ভাঙ্গিস না। রিক্সাওয়ালার বাপ ডাকলেন মারে বিয়া দেওয়ার লাগছেনি? আমি তো ড্রাইভারের বাবা কইছি আজকা, আমার প্রোগ্রাম শেষে আমি বললাম বাবা আমার মহল্লার মাহফিল মসজিদের মুসল্লিরা বেজার হইব যাইতে না পারলে, তোর মন মতো চালাইস কিন্তু টাকের লগে লাগাইস না রে বাবা। ড্রাইভারও বাবা কোন লাগে সময়তে? লাগে না, লাগে না। শিক্ষকে ছাত্রদের বাবা কয় মারে বিয়া দেওয়ার লাগে না, আর এক শ্রেণীর আহম্মক লোক আছে কয় পীরের বাপ ডাকলে মাথা লাগিয়া যায়। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ পড়েন, আল্লাহ তাদের হেদায়ত করেন, বলেন আমিন। ভাইয়ার আমার আমার আলোচনার আমি সমাপ্তি করতেছি, কারণ মেহমানকে বসাইয়া রাইখা আলোচনা লম্বা করা এটা আদবের খেলাফ। বেঁচে থাকলে আবার আসবো, আবার দেখা হবে। আর মসজিদে আপনারা তো যান, সেখানে আমি চেষ্টা করি কিছু আকিদার কথা বলার জন্যে, আমি চেষ্টা করি যাতে আমাদের ইমানটা সহি শুদ্ধ থাকে, আমাদের আকিদাটা সহি শুদ্ধ থাকে। বাতেলকে প্রতিষ্ঠা করার জন্যে যদি জোট হইতে পারে, আমরা সুন্নিয়াতকে প্রতিষ্ঠা করার জন্যে কেন আমরা ঐক্যবদ্ধ হইতে পারবো না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালত, ওলি আল্লাহ যেইখানে, কুরআন হাদিস যেইখানে, দুনিয়ার মুসলিম। আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম, আপনাদের ভালো কামনা করি। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের ভালো কামনা করি, সুন্দর জীবন কামনা করি। আল্লাহ তাআলা আমার আল্লাহ তাআলা প্রিয় নবীজির নেগাক্রমে, প্রিয় নবীজির নেক নজরে আমাদের প্রত্যেকের ঈমান যেন মজবুত করে দে, বলেন আমিন। আউলিয়ায়ে কেরামদের উসিলায় আমাদের ঈমান যেন মজবুত করে দে, বলেন আমিন। আমাদের প্রত্যেকের অভাব যেন দূর করে দে, বলেন আমিন। আমাদের বিবি বাচ্চাদেরকে আল্লাহ তাআলা রহমতের চাদর দিয়ে ঢাকা রাখেন, বলেন আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।